মুখ্যমন্ত্রী সন্তুষ্ট কৰিবলৈ জল সম্পদ দুর্নীতি জল সম্পদ ধনৰে মুখ্যমন্ত্রীৰ সভা কমিটি মুখ্যমন্ত্রীৰ সভাৰ বাবে চৰকাৰৰ নাই পুঁজি মাজুলীত অসহায় জল সম্পদ বিভাগ মথাউরি ধনরে মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠিত মাজুলীর এই মথাউরিবুরেই মাজুলীর একমাত্র সম্ভব নদীদ্বীপ মাজুলীর বানপানী আর গড়াখনিয়ার কথা সকলে জানে এই মথাউরিয়ে মাজুলীক বিভিন্ন সময় উদ্ধার করে আছে ইয়ার বাবে আছে একটা ব্যাগুম জল সম্পদ বিভাগ বিতর্কর মাজত মাজুলীর জল সম্পদ বিভাগ জল সম্পদের ধন ব্যবহার হয়েছে মুখ্যমন্ত্রীর সভাত একচুয়ালি খরচ করা হইতো কোনো ফান আহা নাছিলে স্বীকার করছে স্বয়ং জল সম্পদের অভিযন্তায় 2016 সরকার যেটা নতুন গঠন হল তারপর যেটা সিএম আপনার সমষ্টির যেটা এমএলএ সিএম হল সিএম হওয়ার লগে ইয়ার ইয়ার যেটা সিএম যিকোনো একটা অনুষ্ঠান বা যিকোনো একটা প্রোগ্রাম হয় তেতিয়াতো সম্পূর্ণ মানুষ ইয়ালে আহি যায় আমার ডিস্ট্রিবিউশন গুছি আহে ডিস্ট্রিবিউশন গুছি যাওয়ার লগে ইয়াতো কোনো মানে থাকলে ব্যবস্থা নাইকিয়া হয়ে যায় আমি যত রাখো বহুত কষ্ট করে রাখো যিকোনো সেইখিনি সেইখিনি যিখিনি দুই একটা খরচ হল সেই খরচখিনি ইয়াত কোনো ফান অহা নাছিলে কোনো ফান অহা নাছিলে কারণে 2016-17 সেই বছর দুটার ফান্ডো যেটা আহিলে সিলিং আহিলে তেতিয়া সেই সিলিংখনটা আমি মিলাবলগা হল তাত আমার এডজাস্টমেন্টের অল্প খরচ আছে সেইখিনি খরচ কিছু পার্টিকুলার মানুষে সেইখিনি খরচ আমার ভুয়া বলে কয় কিন্তু একচুয়ালি খরচ করাটা হয়তো সি নাওয়ার ভাড়ায় হয় বলে মই বিল দিবলগা আছে মাটির হ্যাঁ সিএমর প্রোগ্রামত কিবা একটা অনুষ্ঠান পাতিছে তাত হয়তো কিবা কিবি খরচ হয়েছে সেই মানে দিবলগা আছে মাটির বা বেম্বু প্লেসাডিং দিবলগা হয়েছে সেইখিনি কিন্তু খরচটো হয় জল সম্পদের অভিযন্তার অকপট স্বীকারোক্তি এয়া অসহায় অভিযন্তায় উপায়হীন হয়ে এনে মন্তব্য দিবলৈ বাধ্য হয়েছে এইখিনি সময়তে কোচ রাজবংশী ছাত্র সন্থায় সমগ্র বিষয়টি সংক্রান্ত এক তাৎপর্যপূর্ণ বক্তব্য আগবঢ়ায় তথ্য জনার অধিকার 2005-এর অধীনত তথ্য বিচারিছিল তথ্য জনার অধিকার আইনের অধীনত তথ্য বিচারি কোনো ধরনের সদুত্তর পোৱা নাই কোচ রাজবংশী ছাত্র সন্থায় আজি উপতি এই বস্তুখিনি আমাক দিয়া নাই তথ্যখিনি দিয়া নাই আমি 7/4/2017 তারিখে মাজুলীর জল সম্পদ বিভাগত তথ্য জনার অধিকার 2005-এর অধীনত তথ্য বিচারিছিল তারপর তেওঁলোকে আমাক আজি উপতি এই বস্তুখিনি আমাক দিয়া নাই তথ্যখিনি দিয়া নাই দেড়মাহ দুমাহ মানে আজি 7/4/2017 তাৰপিছত আমি লাষ্ট আপিল কৰিছোঁ 22/5/2017 আৰু আজি 22/6/2017 গতিকে আমি এটা সন্দেহ কৰিছোঁ যে ইয়াতে এটা বৃহৎ দুৰ্নীতি হৈছে জল সম্পদ বিভাগলৈ মাজুলীলৈ অহা ধন মুখ্যমন্ত্রীর সভাত ব্যবহার করারও কিমান যুক্তিসঙ্গত সেয়াও প্রশ্নের বিষয় ভাস্কর বরা আসাম টক্স মাজুলী